এই বিশ্বাসঘাতরা গোলাম মোহাম্মদ মুর্তজা বক্তা সম্রাট নাম শুনেছেন গোলাম মোহাম্মদ মুর্তজা একি মেরে দাঁত ভেঙে দিয়েছিল এই বিশ্বাসঘাতকরাই তো ডাক্তার জাকির নায়েকের মতো লোককে দেশ ছাড়া করেছে এই বিশ্বাসঘাতকরাই তো জাজ্জি সানসারিকে ১৩ বছরের জেল খাটিয়ে ছেড়েছে এই বিশ্বাসঘাতকেরা করেছে খুব সাবধান থাকবেন সোশ্যাল মিডিয়া অন্তত মুক্তি প্রত্যেক দিন কিছু বক্তব্য দিতে না পারলেও এদের ব্যাপারে কিছু লিখবেন অনুরোধ থাকতে গেলে আপনার কাছে এবার একটা কথা এর মাঝখানে আবার আপনাকে জুড়ে দিচ্ছি মাজারে গিয়ে তো আমরা কিছু চাই না আমরা ওনার মাধ্যমে চাই উনি কে উনি মুকিল না ওক্তার মুক্তার নাকি উনি নৌকিল কেউ নয় ওই তো নিজের কিয়ামতের মাঠে নৌকা চালাবে নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই ও আপনার দোয়া কি করে পৌঁছে দিতে পারে এগুলো বদমাইশি ছাড়া আর কিচ্ছু নয় আর কিচ্ছু নয় একটা কথা এবার আপনাকে আবার বলছি মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন শুনেছেন ফেরাউন তাকে তাড়া করে নিয়ে চলে যাচ্ছে চারিদিকে ফেরাউনের লোক মুসা আলাইহিস সালাম গেলেন গিয়ে দেখছেন সামনে নীল নদ দেখেছেন দেখেননি আপনি শুনেছেন সামনে বিশাল এক নদী আচ্ছা মুসা আলাইহিস সালাম তখন কি এ কথা বলেছিলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আপনি আমাকে একটা রাস্তা বানিয়ে দেন এ কথা বলেছিলেন হ্যাঁ বলেননি কি বলেছিলেন উনি জানেন রাস্তা নেই উনি জানেন সামনে নদী তারপরেও আল্লাহর উপরে ভরসা করে বলছেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবে এ কথা বলেছিলেন বলেছিলেন আমাদের মাঝে একজন নবী এসেছিলেন ওনার নাম ইব্রাহিম আলাইহিস সালাম খলিল আল্লাহর বন্ধু নমরুদ বাদশা বদমাইশ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এটা জানেন নিক্ষেপ করা হয়েছিল উনি কি এ কথা বলেছিলেন যে আমি ইব্রাহিম আমার বাপ নবী আমার সব গোষ্ঠীর সবাই নবী তা আমার বাপের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে একটু আগুন থেকে বাঁচিয়ে দাও বলেছিলেন বলেননি তাহলে নবীরা পর্যন্ত আর একটা কোন নবীর ওসিলা গ্রহণ করেননি নবীরা পর্যন্ত সাধারণ কোন মানুষের দোহাই দিয়ে আল্লাহর দরবারে যাননি আর আপনি একজন গুনাহগার মানুষ আপনি মাঝখানে এই রকম পদ্ধতি কে চালু করে দিল যে হুজুরের দোহাই দিয়ে তবে যেতে হবে নবীরা অসাধারণ অসাধারণ কোন মাধ্যম লাগে না এমনিতে দোয়া কবুল হয়ে যায় আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনারও কোনো মাধ্যম লাগবে না এমনিতেই দোয়া আল্লাহ কবুল করতে ক্ষমতা রাখেন তাওহীদ তাওহীদ মানে হচ্ছে একক বা একত্ববাদ এই আবার তিনটে ভাগ তাওহীদের কটা ভাগ তিনটে ঠিক যেমন ছাত্রকে মাস্টার বোঝায় আমি তেমন আপনাকে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করুন এক হচ্ছে তাওহীদে রুবুবিয়াত এক হচ্ছে তাওহীদ উলুহিয়াত এক হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত তাওহীদে রুবুবিয়াত মানে হচ্ছে আল্লাহকে একটাই উপাস্যক বা রব বলে মানা দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না ইনশাআল্লাহ আমরা আল্লাহকে ছাড়া দ্বিতীয় কোনো পক্ষকে অ্যাকসেপ্ট করব না ইনশাআল্লাহ নাম্বার ২ ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাউকে শরীক করা যাবে না এই দুটো আমরা হানাফি সাফি মালিকি দেওবন্দি জামাত ইসলামী পাথর চাপড়ি ঘুটিয়াবি আজমিরি কাশ্মীরি ফুরফুরা চিস্তিয়া নকশবন্দিয়া দেওবন্দিয়া তবলিক জামাত সবাই আমরা বিশ্বাস করি কম বেশি এর মাঝখানে আমি যে নামগুলো বললাম কিছু কিছু ভেজালো আছে এতে কিন্তু আমরা সহি আকিদার অর্থাৎ যারা আহলুল হাদিস বলছি আমরাও কিন্তু তৌহিদের একটা জায়গাতে খুব দুর্বল কি বলুন তো তাওহীদে আসমা ও সিফাত আল্লাহর যে নাম আছে এই নামের পিছনে কিছু গুণ আছে এই গুণের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে কি হবে না হবে আচ্ছা আপনি কোর্টে গেলেন কোর্টে গিয়ে একটা বিপদে পড়েছেন কোর্টে গিয়ে একটা বিপদে পড়েছেন আচ্ছা বলুন তো আপনার ওই কোর্টের বিপদ থেকে বাঁচার জন্য কার হাত ধরতে হয় উকিল উকিল ধরতে হয় না
উকিল মানে কি আপনাকে বাঁচাবে যেমন হোক করে বাঁচাবে যেমন হোক করে আপনাকে বাঁচিয়ে নেবে তাই না বাঁচাবে আচ্ছা আল্লাহ 99টা নামের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল আছে ইয়া ওয়াকিল শব্দটি হচ্ছে ওয়াকিল আমরা সেটাকে উকিল বলে ব্যবহার করছি এই ওয়াকিল মানে কি বাঁচানে वाला রক্ষা করনে वाला আচ্ছা বলুন তো আল্লাহই যে রক্ষা করতে পারে আমাদের বিশ্বাস আছে আছে কে বলল আছে আল্লাহ যে রক্ষা করতে পারে বিশ্বাস যদি থাকে তাহলে আপনার হাতে তাবিজ ঝোলানো কেন আল্লাহ যদি রক্ষা করতে পারবে আপনার কোমরে লাল সুতো বাঁধা কেন আল্লাহ যদি রক্ষা করতে পারবে আপনার হাতে অস্ত্র দাদুর আংটি রয়েছে কেন আল্লাহ যদি বাঁচাতে পারবে তাহলে আপনার ব্যাটার কপালে এইরকম কালো টিপ দেওয়া আছে কেন দোয়া থাকে না বাচ্চাদের একদম মেয়েরা টিপ দেয় কি দেয় না আর মেয়েরা বলে টিপ এই কারণে দিতে হয় যাতে কারো নজর না লেগে যায় তোমার তো আল্লাহর প্রতি ঈমান আস্তে আস্তে কমে যাচ্ছে বন্ধু হ্যাঁ আল্লাহর নাম হচ্ছে ওয়াকিল বাঁচানে वाला সমস্ত ব্যাপারে তা বাঁচাবেন তো আল্লাহ তা আপনি কেন টিপ দিতে গেলেন আপনি কেন অষ্টধাতু আংটি পড়তে গেলেন আপনি কেন তাবিজ ব্যবহার করতে গেলেন তাহলে আপনার ঈমানের কমজুরি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে নাম্বার 2 আল্লাহর আরেকটা নাম আছে তার নাম হচ্ছে রাজ্জাক রুজি দেনে वाला কে আল্লাহ রুজি কারুর মাধ্যমে আপনাকে দিবে তাই তো তা আপনি আল্লাহ রুজির মালিক এই কথা বলার পরেও আপনি আজ পর্যন্ত দরগাতে যান আজ পর্যন্ত আপনি যান মাজারে নতুন গাড়ি কিনেছেন নতুন ব্যবসা করেছেন পীরদের কাছে যাচ্ছেন কিছু চাইতে এরকম মানুষ আছে না নাই আছে আর পীরদের আল্লাহু আকবার কি অবস্থা আপনি অবাক হয়ে যাবেন মানুষ কেন এই জিনিসটা আমি বোঝাতে পারছি না সোশ্যাল মিডিয়াতে আমি মুমতাজুল ইসলাম কেন বোঝাতে পারছি না মাজারে যাচ্ছে একটা লোক পীর সাহেব এসি ঘরে বসে আছে এসি ঘরে বুঝলেন তো উপরে পাকা চলছে আর বয়স্ক বয়স্ক লোকেরা হুজুরের এরকম পা গুলো টিপছে জীবনে নিজের বাপকে খেতে দেয় না যে পা টিপছে জীবনেও নিজের বাপকে পা টিপে না হুজুরের এরকম করে পা গুলো টিপছে হুজুর এসি ঘরে বসে আছে সালাম করছে হুজুরের সালামের ভিতরে 10000 টাকার বান্ডিল হুজুর সাথে সাথে নিয়ে পকেটে ভরে দিচ্ছে আর যে লোকটা মাজারে ঢুকছে মাজারে ঢোকার আগে দুই সাইডে মোটামুটি 100 জন ভিখারি বসে আছে থালা নিয়ে তাদেরকে এক টাকাও ভিক্ষা দিল না এটা কেমন মানবিকতা এটা কেমন মানসিকতা যে মাজারে ঢুকছে অসংখ্য ভিখারিরা তারা থালা নিয়ে বসে আছে তাদের থালাতে যে লোকটা 1 টাকা দিতে পারলো না ওই লোকটাই জ্যান্ত পীর তার কাছে গিয়ে 10000 টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে জান্নাত যেতে চাইছে এটা আবার কেমন ধরনের নীতি অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কখনোই তোমরা এতিম দুস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন হাযালিকাল লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করো কেমন murid আর কেমন পীর আমার তো কিছু মাথাতে ঢোকে না এগুলো আপনার মাথায় ঢুকছে কি আশ্চর্য ব্যাপার নয় বলছে হুজুরের মাজার জিয়ারত করতে যেতে হবে এই হুজুরের মাজার জিয়ারত করে তুমি কি পাবে হ্যাঁ হুজুর তো নিজেই বিপদে আছে আপনার মায়ের কবরটা একবার জিয়ারত করুন আপনার বাপের কবরটা একবার জিয়ারত করুন হুজুরের কাছে গিয়ে 10 পয়সাও কোনো লাভ হবে না শিরক তাওহীদ আল্লাহর সিফাতে নাম যেগুলো আছে নামের পাশে বসে সিফাত গুণ এইগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ রাখবো রুজি কে দিতে পারে আল্লাহ হায়াত মাউতের মালিক হায়াত মাউতের মালিক সচ্ছলতা অসচ্ছলতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে শিরক আপনাকে বোঝা হয়ে গেল মানে তাওহীদ অল্প একটু বুঝে নিলেন নাম্বার 2 বিদআত বেদাত এটা কাকে বলে আমাদের নাম করি বলছি আমার যখন বোম বাস্ট হয়ে গেছে তখন আর ধরে রেখে লাভ নেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা হুজুর আছে চাইনিজ কাটিং দাড়ি আর হাতে দেখবেন 4-5টা আংটি বড় বড় পাথর দেওয়া আর দাড়িগুলো লাল করা আছে আর ফতুয়া জামা পরে এই পর্যন্ত পাঞ্জাবিও নয় নয় টি-শার্ট তার মাঝখানে
হুজুর দেখবেন একটু তোতলা তোতলা করে কথা বলে। হুজুর বসে আছে মসনাদে, বসে একদিন বেদাতের ব্যাখ্যা করছেন, বলছে কি? বলছে নবীর যুগে মোবাইল ছিল না তাহলে এটা বেদাত, নবীর যুগে তো মমতাজুল ইসলামও জন্ম হয়নি এখন জন্ম হয়েছে এটাও বেদাত। আবার নামের আগে বলছে আমি পীর মুজাদ্দেদ অমুক তমুক নবীর আওলাদ, নবীর আওলাদ আবার বেদাত বুঝে না? চি 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 চি, বলছে আশিকের রাসুল, আশিকের রাসুল নয় তোমরা হচ্ছে আশিকের শয়তান, আশিকে শয়তান এরা। বেদাতের ব্যাখ্যা করছে, বলছে নবীর যুগে মোবাইল ছিল না এখন মোবাইল চলছে এটাও বেদাত। গরু কোথা গেলে? গরু তুমি বেদাত বুঝো? বেদাত কাকে বলে? গরু বেদাত কাকে বলে তুমি জানো? বেদাত ওর নাম, বেদাত মানে হচ্ছে নব উৎপত্তি, বেদাত মানে হচ্ছে নতুন জিনিস আবিষ্কার। জি বেদাত আপনি বুঝবেন কেমন করে? আপনাকে দুটো জিনিস বলে রাখছি, আমাদেরও মাঝখানে দ্বন্দ্ব আছে। ইসলামের জন্যে দিনের জন্যে কোনো জিনিস যদি করা হয় সেটা বেদাত নয়, দিনের মধ্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত। বোঝাতে পেরেছি? ইসলামের জন্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত নয়, ইসলামের মধ্যে নতুন যদি কিছু করা হয় তার নাম কি? বেদাত। ইসলামের জন্যে আজকে ইসলাম প্রচার করার জন্যে এই মাইকটা ব্যবহার করা হচ্ছে এটা বেদাত নয়। এতগুলো মানুষ জলসা শুনবে, কোরআনের মজলিসে বসবে এই জন্যে প্যান্ডেলটা করা হয়েছে এটা বেদাত নয়। আমি মমতাজুল ইসলাম সাদা পাঞ্জাবি পরি এটা আমার ভালোর জন্যে এটা বেদাত নয়। আগেকার দিনে এই প্রযুক্তিগুলো ছিল না, মানুষ গ্রামে গ্রামে কেউ মারা গেলে মুখে হেঁকে হেঁকে বেড়াতো, আমাদের গ্রামের অমুক, আমাদের গ্রামের অমুকের মা মারা গেছে, অমুক সময় জানাজা হবে, তোমরা সবাই জানাজার মাঠে এসো। এখন মাইক আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, উন্নত মানের যুগে এ পদ্ধতি আর চলবে না, এটা ইসলামের জন্যে ভালোর জন্যে এটা আবিষ্কার করা হয়েছে এটা বেদাত নয়। কিন্তু দিনের ভিতরে যদি আপনি কিছু গোজামিল করে দেন নেকি হবে এই আশা নিয়ে অবশ্যই এটা বেদাত হবে, এটা একদম চূড়ান্ত। বেদাত কাকে বলে সর্বপ্রথম জেনে রেখে দেন। আমাদের বাজারে একটা শব্দ চলছে তার নাম সিলসিলা, চলছে না সিলসিলা? বলছে তুমি কি? বলছে আমি অমুক সিলসিলার লোক। এই গাধা, সিলসিলার বাংলা মানে বুঝো? মোবাইলে সার্চ করুন তো সিলসিলার কি বাংলা মানে। সিলসিলা মানে হচ্ছে যোগ করা, মানে এইটা একটা স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, এইটাতে আমি হাত লাগিয়ে দিলাম, তাহলে আমার হাতটা এতে কি করা হলো? যোগ করা হলো। আমি এখানে ভালো আছি, আমার হাতটা এখানে লাগিয়ে দিলাম, এটা কি হলো? হাতটাকে এতে যোগ করা হলো। আপনি এখনই গুগলে সার্চ করুন সিলসিলা মানে কি, অবশ্যই তুমি সিলসিলা নিয়ে লোক। এতদিন পরে বুঝতে পেরেছি সিলসিলা কাকে বলে, মানে সঠিক হাদিস কোরআন থাকার পরেও নতুন কিছু যোগ করে দেয় যারা চিচিংবাজি দু নম্বরই করে, এরাই হচ্ছে সব সিলসিলা। যোগ করে দেওয়া এদের কাজ। বেদাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ের কথা বলেছেন, বলতে গিয়ে তিনি বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নিশ্চয়ই সমস্ত রকমের বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর সমস্ত রকমের ভ্রষ্টতার জায়গা কোথায়? জাহান্নাম। নবী রসুল নিয়ে কতটা বেদাত রয়েছে আপনাকে দুটো একটা বেদাতের কথা আপনাকে দেখাই। আমি মমতাজুল ইসলাম বলেছি মিলাদুন নবী করা যাবে না, এটা আমি বলেছি বিতর্কিত, মিলাদুন নবী করা যাবে না। কিছু লোক বলছে মিলাদুন নবী করা যাবে। আচ্ছা বলুন এবার আপনাকে দুটো একটা কথা জিজ্ঞাসা করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে? কত জানেন না? আরবি কত তারিখে? আমি আমারটা বলছি না আপনারটাও নয়, আমি হুজুরদের কথা বলছি। এক শ্রেণীর মানুষের দাবি বারোই রবিউল আউয়ালে, মৃত্যুবরণ করেছেন কত বছরে? বারোই রবিউল আউয়ালে। তাহলে জন্ম গ্রহণ করেছেন বারো রবিউল আউয়ালে, মারাও গেলেন বারো রবিউল আউয়ালে, যদিও এই তত্ত্ব ঠিক নয়।
কি বুঝি বুঝতে পারছেন মারা গেছেন বারে রবিউল আউয়ালে একথা ঠিক জন্মের ব্যাপারে ইখতিলাফ আছে কেউ কেউ বলেছেন নয় রবিউল আউয়ালে আমি ধরে নিলাম যুক্তি এবং তর্কের খাতিরে বারে রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন বারে রবিউল আউয়ালে মারাও গেছেন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম দিবস পালন করা মৃত্যু দিবস নয় কোন দিন জন্ম দিবস পালন করা আমি হুজুর আপনার কাছে এটা প্রশ্ন রাখছি তা নয় রবিউল বারে রবিউল আউয়ালে যদি নবী মারা যায় বারে রবিউল আউয়ালে যদি নবী জন্মগ্রহণ করে তা আপনি কোনটা করেন নবীর জন্মদিনটা করেন না নবীর মৃত্যুর দিনটা করেন এই প্রশ্নটার আগে উত্তর দেন তো আপনি আপনি কোনটা করেন আপনি এত নবীকে ভালোবাসেন আপনি নবীকে এত ভালোবাসেন নবী পৃথিবীতে এসেছেন বলে আপনি আনন্দ করলেন আর নবী পৃথিবী থেকে চলে গেলেন আপনার মনে কই একবারও দাগ কাটল না যে পৃথিবীর সবথেকে দামি মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন দাগ কাটার কথা ছিল কি ছিল না ছিল ছিল বেদাত কাকে বলে আপনাকে পবিত্র কোরআন দিয়ে বলছি ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তিনি কঠিন শাস্তি দাতা সূরা হাসর আয়াত নম্বর 7 তাহলে ইত্তেবা কার করতে হবে কার আল্লাহ অনুসরণ কার করতে হবে আল্লাহ নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে তাই তো সেটা কি করতে হবে ছেড়ে দিতে হবে